গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 9:30, এইমাত্র বাচ্চাগুলোকে ছাড়লাম তো ওরা পড়ে গেল, তো এখন টিফিন করব। টিফিন করে একটা জিনিস শুরু করব আজকে, মানে নতুন একটা কাজ শুরু করব, তো দেখাবো কি করব। আর চলো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। চলো ব্লগটা স্টার্ট করো। আজকে হচ্ছে টিফিনে সুজির উপমা বানাচ্ছি, আর মা সব মানে সবজি গাজর টমেটো সব কিছু কুটে রেডি করে রেখেছিলো, আমি বানাচ্ছি, মানে উপমাটা হলে আমিই বানাই আর কি। আর এমনিতে অনেকের উপমা বানাতে গেলে কি হয়, একটু ডালা ডালা হয়ে যায়, কিন্তু দেখো আমি কিন্তু একদম ঝরঝরে যেরকম হয় না, একদম ওইরকম মানে বানাই আর কি। তো এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি যদি চাও তো দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর খেতেও খুব সুন্দর হয়, টিফিনের জন্য তো খুবই ভালো লাগে, তো এই জন্যে আজকে উপমা বানালাম। অনেকদিন পরেই বানানো হচ্ছে আর কি, মানে প্রায় হয় তো অনেকদিন হয়নি, আর গাছেই কারি পাতা ছিল, ওই গাছের কারি পাতা তুলে নিয়ে এসেছি, তো উপমা এখন এটা খাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে সকাল 10:00, আর আমি একটু বসেছি একটু কাজ করবো বলে, মানে আগের দিন তোমাদেরকে দেখালাম না যে ওই হাতের কাজের জন্য অনলাইন থেকে জিনিস কিনেছিলাম, তো ওগুলো দিয়ে একটু যেটা তৈরি করে বলেছিলাম ওইটা তৈরি করতে বসবো। আর এই যে বোর্ড নিয়ে বসে গেছি, এটা হচ্ছে MDF বোর্ড, দুটো কিনেছিলাম। আর তোমাদেরকে বলছিলাম যে যেগুলো মিরর, ছোটো ছোটো মিরর কিনেছিলাম কাজগুলো, ওগুলো অতটা ভালো আসেনি বলছিলাম, কিন্তু মানে পরে দেখলাম খুলে যে না সবগুলোই ভালো এসছে, যেগুলো একদম ছোট গোল যে কাজটা আছে ওইটা একটু মানে কাটিংটা একটু বাঁকাটা, নাহলে আরগুলো সব ঠিকঠাকই আছে। আর আগের ভিডিওতে এই জিনিসগুলোর লিঙ্কটা দেওয়া হয়নি অনলাইন থেকে যে কিনেছিলাম, তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কগুলো, যদি তোমরা কেউ কিনতে চাও তো কিনতে পারো, অ্যামাজন থেকে কিনেছিলাম। চলো বেশি কথা বলবো না, কীভাবে করছি। আর আমি ওই মানে কাজটা হচ্ছে যে লিপন আর্ট বলে, আর এর আগে কোনোদিনও করিনি, এটাই ফার্স্ট টাইম করবো, তো ইউটিউব দেখেই শিখেছি অনলাইনে দেখে দেখে, তো চলো করি কতটা কী করতে পারি দেখি, তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি চলো কীভাবে করছি। চলো কাজটা স্টার্ট করি। আর এই বোর্ডগুলোর কোয়ালিটিগুলো কিন্তু খুবই সুন্দর, মানে একদম স্মুথ, অনেক বোর্ড থাকে উপরটা রাফ হয়, কিন্তু এই বোর্ডগুলো খুবই ভালো এসছে, একদম স্মুথ এসছে। আর এটার ওপরে একটু ওই ফেব্রিক কালার দিয়ে একটা সাদা বেস তৈরি করে নিচ্ছি, তার উপরে কালারটা করব আর কি। আর যে কোনো জিনিসেরই মানে রং করার, যে কোনো রং করার আগে যদি একটা সাদা প্রাইমার মারা হয় তো ওর পরে যখন কালারটা করা হয় না ওটা বেশ ভালো গ্লেজি হয়, ফোটে আর কি ভালো, তো সেই জন্যই করছি, অনেকে নাও করতে পারো। তো আমি এই ভিডিওতে মানে এখানে জাস্ট দেখাচ্ছি কী করে করে, পুরো ভিডিওটার জন্য আমি একটা আলাদা করে ভিডিও বানাচ্ছি, সেটা তোমরা পরে পাবে, তখন দেখে নেবে যেটা কীভাবে করে পুরোটা। তো আপাতত আজকে কিছুটা তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমি এটা কালার করে নিয়েছি, নিয়ে শুকিয়ে যাওয়ার পরে এর উপরে যে ডিজাইনটা করবো ওটা একটু পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এবারে ওর মধ্যে ওই যে আর্টিফিশিয়াল ক্লেটা কিনেছিলাম ওটা দিয়ে এটা তৈরি করেছি, তো এইটা আমি প্রথমেই করছি, এর আগে কোনোদিনও আর্টিফিশিয়াল ক্লে হাতে করে কোনোদিন কিছু করিনি, তো একটু ভয় লাগছিলো ঠিকঠাক হবে কি না, তো দেখা যাক কতটা কী করতে পারি, হয়ে যাবে মোটামুটি, খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। এই দেখো এতটা করেছি, দেখতে কিন্তু ভালোই লাগছে বলো, আমি ভাবছিলাম যে ওটা মানে হবে না ঠিকঠাক পারবো না, কিন্তু ঠিকই আছে চলবে আর কি। তো এইগুলোর কাজগুলো হচ্ছে যে ভীষণ ধৈর্যের কাজ, আর অনেকটা সময়ও লাগে বসে বসে করতে, ভালো লাগে করতে বেশ, তো ওই জন্য যে কোনো হাতে জিনিস আমার কাজ করতে খুব ভালো লাগে। তো এটা নতুন দেখলাম, তো তখনই যখন দেখেছিলাম ইউটিউবে তখন ইচ্ছে ছিল যে একটা করবো, তারপর তো আর করা হয়নি, তো আজকে ফাইনালি বসলাম, আজকে এই ক্লের যে যতটা কাজ আছে অতটাই করে তারপরে উঠবো, কালারটা পরে করবো। তো আমার ক্লে যতটা কাজ ছিল মোটামুটি হয়ে গেছে, এটা আজ এতটাই থাক, পরে আবার কালার করব। আজকে দুপুরে মেনুতে হয়েছে এটা হচ্ছে লাবড়া, মানে সব কিছু সবজি দিয়ে নিরামিষ লাবড়া, এটা খুব সুন্দর হয় খেতে, আমার মা খুব ভালো করে, আর এটারও রেসিপি আমার চ্যানেলে আছে, তো আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। আর হচ্ছে যে ডাল হয়েছে, আর এটা হচ্ছে যে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল,
তো আজকে এটা হচ্ছে দুপুরের মেনু। আমাদের এই ভাত খাওয়া হলো, আর এখন একটু বাইরে যাচ্ছি, মানে একটু রোদে বসবো বলে। আর মানে শীতকালে তো খেয়ে যদি সঙ্গে সঙ্গে মানে ঘরের ভেতর থাকি তো ঠান্ডা মতো লাগে, তো ওই জন্য একটু খেয়ে একটু রোদে বসি। আর রোদে বসি বলতে মিঠু তো মানে সকাল থেকে যখন থেকে রোদ বেরো তখন থেকে রোদে বসানোই থাকে, শীতকালে ওকে সারাক্ষণ রোদে বসিয়ে রাখতে হয়। এবার ওকে গার্ড দিতে হয়, গার্ড দিতে হয় বলতে বেড়াল টেড়াল যায় তো, আর মানে বেড়াল যদি দেখে তো পাখিকে ও খাঁচার ভেতর থেকেও ধরে নেয় আর কি, তো ওই জন্য ওকে মানে ও চাপা ঢাকা দেওয়া থাকে। আর এখন একটু রোদ খাচ্ছে বলে ওই জন্য ও রোদ খাবে, আমি একটু বসে আছি, আমি একটুখানি রোদে বসবো। আর এই শীতকালে না কত যে ফুল গাছ টুল গাছ মানে লাগানো হতো, আমাদের ডালিয়া ফুল হতো, তারপরে ওই যেগুলো কি বলে ক্যালেন্ডুলা, গাঁদা, গাঁদা তো হতোই প্রচুর, গত বছর দেখিয়েছিলাম অনেক গাঁদা হয়েছিল, কিন্তু এবছর তো কিছু চারা থাকে, সেই চারাগুলোতে মানে নতুন গাছ হয় কিন্তু এবারে কোনো চারাও নেই। আসলে সবই প্রবলেম হয়েছে আমাদের বাড়ি হওয়ার জন্য, আর এখন আবার বাইরে প্লাস্টার হবে, তো ওই জন্য যে কিনে এনে বসাবো সেখান থেকে গেছিলাম দুর্গা চকে, ভাবলাম যদি যদি গাছ থাকে তাহলে কিনে আনবো। এবার ওইগুলো মেনলি হাটবারে বসে, তো ওদিনকে হাটবার ছিল না রবিবার গেছিলাম, গাছও কেনা হয়নি কিছু, আর যে কিনে লাগাবো যদি লাগাই বাড়ির চারদিকটাতে সে প্লাস্টার হবে, আবার প্লাস্টারের সব সিমেন্ট টিমেন্টগুলো পড়ে নষ্ট হয়ে যাবে, ওই জন্য কিছু কেনা হয়নি, ফাঁকা লাগছে পুরো। নাহলে পুরো গত বছর তো সে এত বড় বড় ডালিয়া বলছি গাঁদা হয়েছিল ওইদিকে কাকিমাদের জায়গাটাতে, ওইখানে আমাদের যে চারাগুলো নিয়ে বসানো হয়েছিল বলে। আর তারও আগের বছর তখন তো ভিডিও করিনি, তখন আমাদের এই দুদিকে রাস্তা দুদিকে না পুরো মানে পুরো হলুদ হয়ে গেছিলো, এত ফুল হয়েছিল। তো এবছর কিছুই নেই, তোমাদেরকে কিছু দেখানো নেই ফুলের কিছু, এমনি যে কটা ছাদে ওই গোলাপ হয়েছে ওগুলোই, তো কী আর করা যাবে, পরের বছর বসাবো না হলে এই আর কি। ঠিক আছে চলো আমি একটু রোদ খেয়ে নিই, আমি একটু রোদ খাক। আর আজকে ভিডিওটা আর বেশি বড়ো করছিলাম, ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।